নমস্কার, ইয়া হল লাইভ আওয়ার আর স্টুডিওত মানে প্রাঞ্জল প্রতিম হাজরিকা। আরম্ভণিতে ব্রেকিং নিউজ। আজি হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটর প্রথম বৈঠক, দিনের 11 বজাত অনুষ্ঠিত হব কেবিনেট বৈঠক, জনতা ভবনত অনুষ্ঠিত হব প্রথম কেবিনেট। কোভিড পরিস্থিতি সন্দর্ভত হব আলোচনা, রাজ্যত কোভিডর সংক্রমণ রোধর ব্যবস্থা সন্দর্ভত কেবিনেটত হব সিদ্ধান্ত, রাজ্যত লকডাউন ঘোষণা করা নকরা সন্দর্ভত লব সিদ্ধান্ত। আজি হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটর প্রথম বৈঠকের খবর আমি জানাইছো। দিনের 11 বজাত অনুষ্ঠিত হব এই কেবিনেট বৈঠক, জনতা ভবনত অনুষ্ঠিত হব প্রথম কেবিনেট। কোভিড পরিস্থিতি সন্দর্ভত হব আলোচনা, রাজ্যত কোভিডর সংক্রমণ রোধর ব্যবস্থা সন্দর্ভত কেবিনেটত হব সিদ্ধান্ত, রাজ্যত লকডাউন ঘোষণা করা নকরা সন্দর্ভত লব সিদ্ধান্ত। আনফালে আজি মুখ্যমন্ত্রীর চকীখনত আনুষ্ঠানিকভাবে বহিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, আর জনতা ভবনত গ্রহণ করব দায়িত্ব। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আসনত বহিব হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব লৈ নতুন মন্ত্রীর দপ্তর বিতরণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে দিল্লী প্রেরণ করা হয়েছে নতুন মন্ত্রীর দপ্তরের তালিকা, দিল্লিয়ে দপ্তরের তালিকাত লগাব শেষ মোহর। দিল্লির সেউজ সংকেতের বাবে অপেক্ষা করে আছে মুখ্যমন্ত্রী। জনতা ভবনত দায়িত্ব লৈ হেঙ্গেরাবাড়ির বাজপেয়ী ভবনলৈ যাব ডক্টর শর্মা। আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি হাজরিকা পোনপটে সম্প্রচারত আছে। ভাস্কর, আর কি কি তথ্য আছে আপনার লগত? চাওক হেৰি প্রাঞ্জল, ইতিমধ্যে যাকালি যেটা হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল, তার পিছন একটা কথা কৈছিল যে এতিয়া বর্তমান সময়ের সরকার কো একটিভ সরকার হিসাবে অসমে লাভ করব, অসমবাসী যিকোনো সমস্যা আসলে সমাধানের বাবে এইখন সরকার সম্পূর্ণরূপে সাজু। আর যেহেতু এখন সরকার সুস্থভাবে চলাই রাখবলে হলে বিশেষ সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট নির্ভর করে, তেনে ক্ষেত্রে আজি তারিখত আজি আমি দেখবলে পাইছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সংবাদ মাধ্যমের যখন সত্তাধিকারী সেই সত্তাধিকারীসমূহর ঘরে ঘরে গই সাথে আলোচনাত বহিত হয়। আর এই মুহূর্তে আমি যেহেতু আছো হাতিগড়ের যে প্রতিদিন গোষ্ঠীর সত্তাধিকারী জয়ন্ত বরা বাসগৃহ সন্মুখের, তাত কিছু সময় পিছতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হব, কারণ যেহেতু আজি প্রথম কেবিনেট হব, প্রথম কেবিনেটত বহিব। আর কেবিনেটত বিশেষকৈ যাকালি ঘোষণা করেছে যে কেবিনেটর প্রথমটো আলোচনায় হব বিশেষকৈ বর্তমান যে ধরনের পরিস্থিতি, কোভিডর সঙ্গে মোকাবিলা করার এই নতুন সরকারখানে কেনকা ধরনের সাজু হয়ে উঠব তার সেই সম্পর্কে মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনাত বহিব, আর তারপরে এক সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েবাসীক সেই সিদ্ধান্ত ঘোষণা করব। আর লগতে মানে যেহেতু কোথাও যে যাকালি যেহেতু যি ধরনের আশ্বাস দিয়েছিল সংবাদ মাধ্যমক কৈছিল যে উন্নতির ক্ষেত্রে বা প্রগতির ক্ষেত্রে বা উন্নতির শিক্ষত নিয়ায় এক সপোন আসে, গতি যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে, গতি তারপরবাসীর সহযোগিতা বিচারিছে আর অসমবাসীর আশীর্বাদ লই যাতে আন রাজ্যের তুলনায় এক শিক্ষত তুলিব পারে, জিলিকা তুলিব পারে, তার সপোনক বাস্তবত করবাসীর সহায় সহযোগিতা বিচারিছিল। আর সেইভাবে হয়তো আজি পুয়ার ভাগত এই কিছু সময় পাছতেই এনেদরে সংবাদ মাধ্যমের যুদ্ধ সত্তাধিকারী থাকবে, এজনের পর আনজন ঘর সংবাদ মাধ্যমের সত্তাধিকারী ঘর যাব, সঙ্গে মনের আদান প্রদান করব বা ভাব আদান প্রদান করব, বোধহয় দিহা পরামর্শ গ্রহণ করব। আর তারপরে যেহেতু আজি চকী মুখ্যমন্ত্রী আসনত বহিব, আর ইতিমধ্যে যাকালি নিশা আমি জানিবলে পাইছিল যে যেরজনক বিধায়কের যদি মন্ত্রিত্ব লাভ করলে সেই মন্ত্রিত্ব লাভ করা বিধায়ক সমূহ বা মন্ত্রিত্ব মন্ত্রীসল কি কি দপ্তর দিব সেই সম্পর্কে ইতিমধ্যে দিল্লী প্রেরণ করেছিল, আর দিল্লী শেষ মোহর লগার পরে হয়তো আজি সেই সকল বিভাগক দায়িত্ব গ্রহণ করব সেই মন্ত্রী পরিষদও। আর যেহেতু 11 বজাত কেবিনেট আছে আর কেবিনেটত বহুকটা সিদ্ধান্ত গ্রহণ করার সম্ভাবনা আছে, অসমবাসী বহু অপেক্ষা চাই আছে হিমন্ত বিশ্ব শর্মার প্রথম কেবিনেটলৈ, কারণ যেহেতু বিশেষকৈ দেখা যায় বর্তমান সময়ত যদি চাই কোভিডর যে পরিস্থিতি, যাকালি দিনট সর্বাধিক 77 জন লোকের মৃত্যু খাব দিবলগা আছে, যত গুয়াহাটিতে কেবল 33 জন মৃত্যু খাব দিছে, গতি তেনক্ষেত্রে লকডাউনের যদি প্রসঙ্গ আছে লকডাউনের অবিহনে কিন্তু বা এই করোনার ভয়াবহতার পর রক্ষা করা অসম্ভব, গতি তেনক্ষেত্রে লকডাউনের পূর্ণ সম্ভাবনা আছে, যেহেতু খব ওলাই আছে হয়তো 15-20 দিন হয়তো লকডাউন হব পারে, হয়তো আজির এই কেবিনেটের সেই সিদ্ধান্ত হব পারে, কিন্তু সেই লকডাউন সিদ্ধান্ত করার পূর্বে যাতে সরকারখনে এনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করবলে বিশেষকৈ যিসমূহ ক্ষুদ্র ব্যবসায়ী অটো চালক হোক দৈনিক হাজিরা করা যিসকল লোক থাকিব সেই লোকসকল যাতে এই যে
লকডাউন সেই লকডাউনের ফলত যাতে অধিক ক্ষতিগ্রস্ত নহয় তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করার বাবে সকলে বিচারিছে আশা করেছে যে মুখ্যমন্ত্রী যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যথেষ্ট সপন আছে যথেষ্ট আশা আছে অসমবাসীর তেনে ক্ষেত্রে সেই ক্ষুদ্র সেই কৃষক বা সেই ক্ষুদ্র ব্যবসায়ী সকলের মুখলে চাই যাতে এই ক্যাবিনেটত বিশেষ ব্যবস্থা গ্রহণ করার যেহেতু লকডাউন প্রায় নিশ্চিত গতি লকডাউনের পূর্বে যাতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করব পায় সেই সকল লোকের যাতে অসুবিধার সম্মুখীন নহয় গতি সেই ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস বা আশা করেছে গতি সেয়া দেখা যাব যেহেতু 11 বজাত আসলে ক্যাবিনেটের কথা আসে কিন্তু কিছু পলম হব কারণ এঘন্টা সময় ইয়াত থাকিব জয়ন্তপুর বাসগৃহ তারপর পুনে পুনে যাব বিজেপির কার্যালয় কারণ বিজেপির কার্যালয় যাব এই কারণে যেহেতু জয়ী হওয়ার পাছত কার্যকর্তাসকলের সঙ্গে কোনো ধরনের মত বিনিময় বা বৈঠক বা দিহা পরামর্শ গ্রহণ করবলে সময় পোৱা নাই যদি সময় যথেষ্ট অভাব গতি ক্ষেত্রে আজি 10 বজালে বিজেপির হেঙ্গেরাবাসীক কার্যালয়ত উপস্থিত হব কারণ বিজেপির হেঙ্গেরাবাসীক কার্যালয়তে বিজেপি যোগদান করেছিল 2015 বর্ষত আর তারপরতেই রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিজেপিক 2016ত গঠন করা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর তারপরে বহুকটা গুরুত্বপূর্ণ বিভাগত দপ্তর লাভ করেছিল আর সেই দপ্তর লাভ করে আসলে সফলতায় এই 5 বছরকাল মন্ত্রিত্ব করেছিল বিশেষ করে বিজেপি সরকার অধীনত আর দেখবলে পাওয়া গেছিল যাওয়া সময় যদি চাই যাওয়া কোভিডের সময় যধরনের একটিভ বা যধরনের ব্যবস্থা গ্রহণ করলে সেইভাবে হয়তো অসমবাসী কোভিডের যধরনের বহু আন্নাজ্যতকৈ বহু পরিমাণে সুরক্ষিত হয়ে থাকিল যার হয়তো কেন্দ্রের অসমবাসীর অতি নয়নের মণি হয়ে পড়েছিল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর যেহেতু অবয়সত 2021 বর্ষতো নেতৃত্বতেই বা সবল নেতৃত্ব হোক বা যধরনের একটিভনেস তার হয়তো পুনর্বার বিজেপি সরকার আহিলে যি নহক গতি সেই ক্ষেত্রে আজি যে তারিখত যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে গতি সেই সপন আছে যে এক অন্য রাজ্যের তুলনায় শিক্ষক করে তোলা গতি সেয়া বাস্তব পরিণত হোক সকলে আশা থাকিল গতি সকলে বাট চাই আছে প্রথম ক্যাবিনেটক হয়তো প্রথম ক্যাবিনেটের অসমবাসীক বহু কিবা দিব বা বহু কিবা লাভ করব হয়তো অসমবাসী তার মাজতে বর্তমান সময় যধরনের পরিস্থিতি সকলে আশা করেছে বাকি বাদ দিয়ে আসলে এই কোভিডের যধরনের পরিস্থিতি এই ভয়াবহতার বাবে যাতে অসমবাসীক রক্ষা করার ক্ষেত্রে এইখান সরকারের বিশেষ ব্যবস্থা অতি শীঘ্রে গ্রহণ করে কারণ নহলে অন্য রাজ্যের দরে বিশেষ করে দিল্লি মুম্বাইয়ের দরে পরিস্থিতি যাতে অসমবাসীর সম্মুখীন নহয় তার বাবে আসলে অনুরোধ জানাইছে কারণ দিল্লি মুম্বাইত কেনেকুৱা ধরনের পরিবেশ হয়েছে সেয়া সকলো জ্ঞাত আর অসমতো বর্তমান সময় যদি চাই ব্যক্তিগত চিকিৎসালয় বা প্রাইভেট বা সরকারি চিকিৎসালয় হোক তাত আসলে বিছনার অভাব দেখিলে পোৱা গৈছে লাহে লাহে অক্সিজেনের অভাব দেখিলে পোৱা গৈছে গতি তেনে ক্ষেত্রে যাতে অসমে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবলগা নহয় অসমবাসী তার বাবে সকলে বিচারিছে যে এইখান সরকারে এই ক্যাবিনেটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করুক যার জড়িয়ে যাতে অসম আর যাতে সুরক্ষিত হয়ে থাকক বিশেষ এই কোভিডক লো যাতে কোনো ধরনের ভয়াবহতা আর যাতে অসমবাসী ভুগিবলগা নহয় তার বাবে বিশেষ ব্যবস্থা গ্রহণের বাবে সকলে অধীর অপেক্ষায় বাট চাই আছে প্রাঞ্জল নিশ্চয় ভাস্কর যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কালি উল্লেখ করেছিল যে এখন প্রো একটিভ সরকার রাইজে পাব কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে এগারী প্রো একটিভ ব্যক্তি সেহেপর দূরদর্শী সিদ্ধান্ত সমূহে আশা করা হয়েছে আপনি যে কৈছে যে লকডাউন দিলেও যখন দরিদ্র লোক যখন দিন হাজিরা করে চলা লোকর সুবিধার বাবেও হয়তো চোয়া চিতা করা হব সেই সময় ব্যবস্থা চাই চিতি হয়তো লওয়া হব কিন্তু ভাস্কর আপনি বর্তমান প্রতিদিন স্বাধীন গোষ্ঠীর সত্তাধিকারী জয়ন্তপুর বাসগৃহের সম্মুখত আছে হিমন্ত বিশ্ব শর্মা গিয়ে তাত গিয়ে উপস্থিত হব কিছু সময় পাছত তারপরতেই বাজপেয়ী ভবনত যাব তারপর ক্যাবিনেট বৈঠক হব ক্যাবিনেট বৈঠক সেই কারণে হয়তো কিছু পলম হব পারে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত সমূহ গ্রহণ করার পাছত সংবাদ মাধ্যমের সম্মুখত সদরি করার পাছত সন্ধ্যার ভাগলে আন বহু কেগুলি ব্যক্তিকও সাক্ষাৎ করব বলে শুনেছো আমি মুখ্যমন্ত্রীগিয়ে হয় মানে কলো যেহেতু আজি দিনটোত যি কার্যসূচী আছে সেয়া বিশেষ করে যেহেতু এখন সরকার যেটা সুস্থভাবে চলাই নিবলে হলে সংবাদ মাধ্যমের সহযোগিতা যথেষ্ট প্রয়োজন আছে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে নতুন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছে অসমত গতি তেনে ক্ষেত্রে যাতে সুচারুরূপে কার্যকলাপ বা মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ সেই কার্যকলাপ যে সুচারুরূপে চলাই নিব পারে তার সংবাদ মাধ্যমের সহযোগিতা বিচারিছে আর যার বাবে আজি তারিখত আজি দিনটোত প্রায় সমূহ একাংশ ইলেকট্রনিক মাধ্যমের সংবাদ গোষ্ঠীর সত্তাধিকারী ঘরলে যাব সত্যি মত বিনিময় করব দিহা পরামর্শ লব আশীর্বাদ লব আর আশীর্বাদ আর দিহা পরামর্শ গ্রহণ করে যেহেতু আজিরপর দায়িত্ব গ্রহণ করব মুখ্যমন্ত্রী হিসাবে গতি তেনে ক্ষেত্রে সকলে যে আশীর্বাদ বিচারিছে সকলে আশীর্বাদ কামনা করে কারণ ইতিমধ্যে যধরনের কর্মদক্ষতা সেয়াক কোনো প্রশ্ন করব না বা সকলে দেখিছে গতি অসমবাসীয় দেখিছে যে হিমন্ত বিশ্ব শর্মা কিমান এজন কর্মদক্ষতা থাকা ব্যক্তি বা ব্যক্তি হিসাবে মানে কলো যেহেতু তেনে ক্ষেত্রে যাকালি কৈছিল যে প্রো একটিভ সরকার অর্থাৎ প্রো একটিভ সরকার হিসাবে অসমে পাব আর প্রতিজন মন্ত্রী যেহেতু যাকালি 13 জন বিধায়কের মন্ত্রিত্ব হিসাবে শপথ ললে সেই 13 জন মন্ত্রী যাকালিরপর আসলে প্রো একটিভ হিসাবে সরকার এজন প্রো একটিভ মেম্বার হিসাবে কাম করবে বলে কৈছিল আর রাইজে যেতেই যেন ধরনের বিচারে তেনেকা ধরনের সরকারখনক লাভ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ দিছে
গতিকে যোৱাকালি কথা যিহেতু সকলো প্ৰতিপন্ন হ'ব বা সকলো স্পষ্ট হ'ব যে হিমন্ত বিশ্ব শৰ্মা অৰ্থাৎ মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁ যি ধৰণৰ আশ্বাস দিছে সেই আশ্বাস তেওঁ কিমান ফলশ্ৰুতি কৈছে কিমান ফলপ্ৰসূ হৈছে প্ৰকৃতাৰ্থত তাৰ সময়ত সকলো স্পষ্ট হ'ব। যি হওক তাৰ মাজতে মই অকৌবা কৈছোঁ যিহেতু নিশ্চয় ধন্যবাদ ভাস্কৰ এইখিনি তথ্যৰ বাবে আপুনি লাইনত থাকিব পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ আপোনাৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিম। বহু জল্পনা কল্পনাৰ অন্তত ৰাজ্যত গঠন হ'ল নতুন চৰকাৰ। মুখ্যমন্ত্ৰীৰ আসনত অধিষ্ঠিত হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা। ৰাজ্যবাসীয়ে ডক্টৰ শৰ্মাৰ পৰা বিচাৰিছে গতিশীল নেতৃত্ব। নতুন চৰকাৰৰ প্ৰতি ৰাইজৰ কি আশা আকাংক্ষা, কি বিচাৰে দৰং তথা মঙলদৈবাসী ৰাইজে, মঙলদৈ ৰাইজে কি বিশেষ সমস্যা সমাধানৰ দাবী জনালে নৱনিৰ্বাচিত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ, মঙলদৈবাসীৰ সৈতে আমাৰ সাংবাদিক নৱজ্যোতি মহন্তৰ এক প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ। বহু জল্পনা কল্পনাৰ অন্তত আৰম্ভ হ'ল নতুন চৰকাৰ আৰু শপত গ্ৰহণ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিচাপে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু ইয়াৰ পিছতেই ৰাইজৰ আশা আকাংক্ষা কি ধৰণৰ তাক জানিবলৈ আমি উপস্থিত আছোঁ মঙলদৈত। আৰু মঙলদৈত আমাৰ লগত আছে বিভিন্ন দল সংগঠনৰ লোক তথা সচেতন লোক। আমি কথা পাতিম মহিলাসকল যিহেতু আমাৰ লগত আছে। নতুন চৰকাৰে শপত গ্ৰহণ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিচাপে হিমন্ত বিশ্ব শৰ্মাই দায়িত্ব ল'লে, কি আশা দেখিছে, কি ধৰণে অসমখনক আগবঢ়াই লৈ যাব আপুনি বিচাৰিছে, লগতে জিলাখন দৰং জিলাখন কি ধৰণে আগবাঢ়ি লৈ যাব বিচাৰিছে? প্ৰথমতে মই মাননীয় নৱনিৰ্বাচিত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই শুভেচ্ছা জনাইছোঁ, লগতে যিসকলে শপত গ্ৰহণ কৰিলে সকলো মন্ত্ৰীকে মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু সমূহ বিধায়কলৈ শুভেচ্ছা জনাইছোঁ যে তেখেতৰ নেতৃত্বত অসমত এক নতুন দিগন্তৰ সূচনা হ'ব। আমি আশা কৰোঁ এজন সুদক্ষ ব্যক্তি মুখ্যমন্ত্ৰীৰূপে পৰিগণিত হৈছে। আমি বিচাৰিছোঁ তেখেতে যাতে আগন্তুক দিনক, বিশেষকৈ মই মহিলা হিচাপে ক'ব বিচাৰোঁ যে মহিলাসকলৰ আত্মনিৰ্ভৰশীল হ'বৰ বাবে তেখেতসকলে ব্যৱস্থা কৰে। আৰু আমাৰ মঙলদৈত বিশেষকৈ যিহেতু আমাৰ ছেৰিকালচাৰ আছে, এই ছেৰিকালচাৰৰ এক সুন্দৰ উদ্যোগ যাতে মঙলদৈত গঢ়ি উঠে, পাট মুগাৰ এক সুন্দৰ উদ্যোগ গঢ়ি উঠিব বুলি আশা কৰিছোঁ। কাৰণ আমাৰ মঙলদৈ মহিলাসকল, দৰঙৰ মহিলাসকল বিশেষকৈ শিপিনী, বহুখিনি শিপিনী আছে, কিন্তু এতিয়া অভাৱত তেওঁলোকে বহি আছে। আৰু তেখেতসকলক যাতে আমি এই বস্ত্ৰ উদ্যোগৰ জৰিয়তে তেখেতসকলক স্বাৱলম্বী কৰিব পাৰোঁ, মই ভাবোঁ যে এইখন চৰকাৰে বিশেষভাৱে গুৰুত্ব দিব বুলি মই আশা কৰিছোঁ। কি ক'ব, যিহেতু নতুন চৰকাৰ গঠন হ'ল, কি আশা কৰিব জিলাখনক লৈ, কি আশা দেখি কি বিচাৰিব জিলাখনক? প্ৰথমতে নতুন চৰকাৰখনলৈকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু অসমৰ প্ৰাসংগিকতাত যদি চাব যাওঁ, উন্নয়নটো এক মৌলিক, গতিকে উন্নয়নটো আমাক লাগিবই। ই অৱধাৰিত ৰূপত যাতে উন্নয়নটো তাৰাম্বিত হয় আৰু সমান্তৰালভাৱে অসম আন্দোলনৰ পৰৱৰ্তী সময়ছোৱাত যিসমূহ সমস্যাৰ কাৰণে আমি ৰাজপথত ওলাই আহিবলগীয়া হৈছে, বিশেষকৈ 6 নম্বৰ দফাৰ ৰূপায়ণ হ'ব লাগে, 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ হ'ব লাগে, এই কামসমূহ হ'ব লাগে। আৰু যদি দৰং জিলাৰ প্ৰাসংগিকতাত আহোঁ, বিশেষকৈ পাথৰঘাটৰ এক আমাৰ ঐতিহাসিক সমল, এই ঐতিহাসিক সমলক যাতে বিশ্ব মানচিত্ৰত যাতে উজ্বলাই তুলিব পাৰে আৰু সমান্তৰালভাৱে স্বাস্থ্য আৰু শিক্ষাকেন্দ্ৰত দৰঙৰ আন্তঃগাঁথনি যথেষ্ট দুৰ্বল, মঙলদৈ মহাবিদ্যালয়খন আদৰ্শ বিদ্যালয় বা ইয়াক বিশ্ববিদ্যালয়লৈকে উন্নীতকৰণ কৰি দৰং ওদালগুৰিবাসীৰ কাৰণে শিক্ষাৰ যাতে এক আন্তঃগাঁথনি কলে আৰু ইয়াক সমান্তৰালভাৱে দৰঙত যিহেতু পাচলিয়ে হওক বা কৃষিৰ উৎপাদন প্ৰচুৰ পৰিমাণে হয়, গতিকে ইয়াত যাতে কৃষিভিত্তিক উদ্যোগ গঢ়ি যাতে আমাৰ নিবনুৱাসকলক সংস্থাপনৰ বাট যাতে চৰকাৰে মুকলি কৰিব পাৰে তাৰ কাৰণেও আমি আহ্বান জনাম। ৰাজ্যত কৰোণাৰ ভয়ংকৰ সংক্ৰমণ ঘটিছে। সোমবাৰে ৰাজ্যত 77 জন কৰোণা আক্ৰান্তৰ মৃত্যু হয়। 24 ঘণ্টাত কৰোণাত আক্ৰান্ত হৈছে 5,803 গৰাকী। গুৱাহাটীতে আক্ৰান্ত হৈছে 1,481 জন, কামৰূপত 486 জন, ডিব্ৰুগড়ত 392 জন আক্ৰান্ত হৈছে, নগাঁৱত কৰোণাত আক্ৰান্ত হৈছে 275 জন। সোমবাৰে ৰাজ্যত 72,197 পৰীক্ষা সম্পন্ন হৈছিল। সোমবাৰৰ দিনটোত কৰোণাৰ আক্ৰান্তৰ হাৰ 8.04%। কৰোণাৰ শেহতীয়া পৰিস্থিতি সন্দৰ্ভত আমি আপোনালোকক তথ্যসমূহ জনাই আছোঁ। সোমবাৰে ৰাজ্যত 77 জন কৰোণা আক্ৰান্তৰ মৃত্যু হয়। 24 ঘণ্টাত কৰোণাত আক্ৰান্ত হয় 5,803 গৰাকী। গুৱাহাটীতে আক্ৰান্ত হৈছে 1,481 জন, কামৰূপত 486 জন, ডিব্ৰুগড়ত 392 জন, নগাঁৱত আক্ৰান্ত হৈছে 275 জন। ইফালে সোমবাৰে ৰাজ্যত 72,197 পৰীক্ষা সম্পন্ন হৈছিল। সোমবাৰৰ দিনটোত কৰোণাৰ আক্ৰান্তৰ হাৰ হ'ল 8.04%। শোণিতপুৰ জিলাত 1,000ৰ ঘৰ অতিক্ৰম কৰিলে কৰোণাক্ৰান্তই। সোমবাৰৰ দিনটোত জিলাখনৰ সৰ্বাধিক 170 গৰাকী লোকৰ শৰীৰত ধৰা পৰিছে কভিড-19।
ইয়াকে লৈ জিলাখনত সক্ৰিয় আক্ৰান্তৰ সংখ্যা হৈছেগৈ 1124 গৰাকী। শোণিতপুৰ জিলাত ক্ৰমশ বৃদ্ধি পোৱা কৰোনা আক্ৰান্ত বা সংক্ৰমণৰ হাৰ হ্ৰাস কৰাৰ স্বাৰ্থতে জিলাখনৰ সকলো সাপ্তাহিক অৰ্ধ সাপ্তাহিক হাট বজাৰ আজিৰে পৰা 31 মে পৰ্যন্ত বন্ধ ৰখাৰ নিৰ্দেশ দিছে প্ৰশাসনে। শোণিতপুৰ জিলাত হাজাৰৰ ঘৰ অতিক্ৰম কৰিছে কৰোনাক্ৰান্তই। সোমবাৰৰ দিনটোত জিলাখনৰ সৰ্বাধিক 170 গৰাকী লোকৰ শৰীৰত ধৰা পৰিছে কোভিড-19। ইয়াকে লৈ জিলাখনত সক্ৰিয় আক্ৰান্তৰ সংখ্যা হৈছেগৈ 1124 গৰাকী। শোণিতপুৰ জিলাত ক্ৰমশঃ বৃদ্ধি পোৱা কৰোনা সংক্ৰমণৰ হাৰ হ্ৰাস কৰাৰ স্বাৰ্থতে জিলাখনৰ সকলো সাপ্তাহিক অৰ্ধ সাপ্তাহিক হাট বজাৰ আজিৰ পৰা 31 মে পৰ্যন্ত বন্ধ ৰখাৰ ঘোষণা কৰা হৈছে। মুঠতে সকলো ধৰণৰ সাৱধানতা গ্ৰহণ কৰিছে শোণিতপুৰ জিলা প্ৰশাসনে। এই সন্দৰ্ভত অধিক জনাব আমাৰ সতীৰ্থ হেমন্ত কুমাৰ নাথে। তেওঁৰ এই ৰিপৰ্ট আগবঢ়াই বিদায় লৈছোঁ লাইভ আৱাৰৰ পৰা। নমস্কাৰ। উদ্বেগজনকভাৱে দৈনিক বৃদ্ধি পাইছে কৰোণাক্ৰান্তৰ সংখ্যা, আৰু তাৰ পিছতো কিন্তু দেখা গৈছে সচেতনতাৰ পূৰ্ণ অভাৱ। তেজপুৰ আৰক্ষীয়ে বিভিন্ন প্ৰান্তত মাস্ক পৰিধান নকৰা লোকক ফাইন বিহিছে, অৰ্থাৎ জৰিমনা বিহিছে, তাৰপিছতো কিন্তু সচেতন হোৱা নাই। আমি তেজপুৰৰ এটা পৰিৱেশ দেখুৱাইছোঁ। এইখন হৈছে তেজপুৰৰ এক্স পুলিচ লাইনত অৱস্থিত বৌ বজাৰ, আৰু এই বজাৰখনৰ মই দৃশ্য দেখুৱাইছোঁ। ইয়াত যিসকল ব্যৱসায়ী আছে বা গ্ৰাহক আহিছে, অধিকাংশই কিন্তু মাস্ক পৰিধান কৰা নাই, আৰু যিসকলে কৰিছে নাকৰ তলত বা ঠুঁটৰিৰ তলত। এনেদৰেই এতিয়া দেখা গৈছে সচেতনতাৰ অভাৱ, আৰু যাৰ ফলতেই ক্ৰমাত বৃদ্ধি পোৱা আমি পৰিলক্ষিত হৈছে। আৰু কিন্তু ইয়াতে এটা কথা উল্লেখ কৰিব লাগিব, যি বজাৰৰ দায়িত্বত যিগৰাকী মহলদাৰ আছে, তেওঁ ইয়াত কিছু সজাগতাৰ সৃষ্টি কৰিছে। ইয়াত মাস্ক পৰিধান কৰক বা সামাজিক দূৰত্ব মানি চলক, এনেধৰণৰ কিছু সকলোৰে জীৱন মধুময় হওক। মই জুবিন গাৰ্গে সূৰ্য চিমেণ্টৰ ফালৰ পৰা সকলোলৈকে ৰঙালী বিহুৰ বহুত বহুত শুভকামনা জনাওঁ।